দিদি দেখলে তুমি বাড়িতে পা রাখতে না রাখতে কি রকম গয়নার গরম দেখাচ্ছে আমাদেরকে আমাদের কিছু নেই তো তাই অমন করে আমাদের নিচু করছে আর বুড়ি রকম দেখলি যেই বউয়ের হাতে গয়না দেখলো অমনি বলে বেরিয়ে যাও ঘর থেকে বেরিয়ে যাও ঠিক বলেছো কি দরকার বৌমা ঠিকই তো ওদের ঘরের গয়না আমাদের নাক গলানোর কি আছে বলো দেখিনি আপনি একটু চুপ করবেন আপনার কথা এখানে কেউ শুনতে চাইছে না আইতো চারিপাশে লোক জড়ো থেকে দেখে শিখুন কি রকম শেয়ানা দেখুন নিজের বেলায় আতি শুটি আপনার মতো ঘরের জিনিসপত্র বিলিয়ে যাচ্ছে তো সব হোম বলো তোমরা ঘর থেকে বেরিয়ে এলে হ্যাঁ ভেতরে কি হলো কি বাস তুমি আর থেমে থাকবে কেন তুমিও যোগ দাও এই এই কি হলো ভেতরে বলো না বলো না খুলি তুমি বসো কি আবার হবে বড় বৌদি তো মনে করে আমরা সব ঘরের সত্তর বিভীষণ তাই বার করে দিল এখন তার বউয়ের গা ভর্তি গয়না সেগুলো আমরা যদি দেখে ফেলি ধরে ফেলি তাই আমার কি মনে হয় জানো ওই গয়নাগুলো হাতে নিয়ে দেখলে ভালো হতো খালি বুঝতে পারতাম আসল না নকল আরে না না আসলই হবে আরে তুমি বলছো না কেন সবাইকে আমরা নতুন বইয়ের ব্যাগে কি কি দেখলাম কি দেখেছিস রে আরে শোনো না কি দামি দামি জামা কাপড় কত জিনিসপত্র বাপের জন্য বাপু ওইসব দেখিনি আমি মা তারপর কেমন করে বললো যে ওই রকম গয়নাপত্র নাকি ওই মেয়ে মাঝে মধ্যে হারিয়ে ফেলে ওরকম যখন হারিয়েই ফেলে তখন আমাদের এদিকেও একটা দুটো ছুঁড়ে দিতে পারে বলো তোমরা সব বেরিয়েছো হ্যাঁ তো কি হলো আরে নতুন বউ কই এই দেখো সকলে মিলে হাসছো আরে হলোটা কি নতুন বউকে এখন পাহারায় রাখা হয়েছে বুঝেছো হ্যাঁ সে আবার কি কথা কেন বাবা আপনারও তো দরকারটা কি যান না ঘরে যান না যাদের বউ যার গয়না সে বুঝবে যান আপনি ঘরে যান এ বাপটু ঘরে যাও চল এ কেন ওই গয়না নিয়ে কি হয়েছে কি হয়েছে বলুন তো আসলে আমাদেরকে ঘর থেকে বাইরে বার করে দিয়েছে নতুন বইয়ের তো গা ভর্তি গয়না যদি আমরা নিয়ে নি তাই জন্য ছি ছি না না এই কি কথা বলছো কাকিমা কখনো এমন বলতে পারে তুমি থামো তো তোমার কাকিমা কি কি করতে পারে আর কি কি করতে পারে না আমার খুব ভালোভাবে জানা আছে কাকিমা এরকম করতে পারে আর এই যে তোমার মা নতুন বউ আসবে বলে আটা আর আলতা ঘর থেকে বার করে দিছিল না আজ আপনার খাওয়া বন্ধ কি যে বলো না মুখে কিছু একেবারে চলো তোমার চলো এখান থেকে চল আরে এই যে রিঙ্কি ঘরে যা গয়না শখ হয়েছে চল শোনা নেই গয়না তুমি এখানে বসে থাকবে নাকি হয়ে চলো আপনি দাঁড়িয়ে থাকবে ইস আমার যদি অমন গয়না থাকতো তবে আমার শ্বশুর বাড়ির লোক আমায় অমন করে বাড়ি থেকে বিয়ে করে দিতে পারতো তুমি ওদের তাড়িয়ে দিলে কেন গো আমার তো খুব ভালো লাগছিল কি এক্সাইটিং তোমাদের বাড়িতে কত লোক না ঘর পুরো ভর্তি হয়ে গেছিল জানো তো আমার বাড়িতে না শুধু বাবা আর পিসি সামটাইম ইটস সো বোরিং কেউ নেই থাক ভালো লাগে না তোমার মা 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 তো আমার সঙ্গেই আছে মিট মাই মম মাই ডার্লিং মাই সুইট হার্ট আমার মা ছবি হয়ে গেছে আমি যখন ছোট ছিলাম তখন ছবি হতে দেবো না আই প্রমিস ম্যাহু না খালি দেখো আমি কি করি
একটা কথা আছে আসুন দিদি মানে টেক আমি তোমার সাথে কথা বলছি হ্যাঁ বলবেন না একটু আসুন না আপনাকে বলেছি না আপনি আমার হিরো না হ্যাঁ দেখুন দেখুন আমি জানি এমন বাড়ি এরকম লোকজন এই অভাবের সংসার আপনি দেখেননি তাই বলছি আপনি তো সাত দিনের জন্য অতিথি আর ডাক্তার বাবুর কথা যদি সত্যি হয় তাহলে তো সাত দিনের মধ্যেই আমার মা সেই ইচ্ছা ছিল বউ দেখে যাওয়ার আপনি দয়া করে আমার মায়ের মনে কোনো মিথ্যা আশা জাগাবেন না মিথ্যা আশা হোয়াটস দ্যাট শুনুন আপনাকে কেউ শেখায়নি যে ডায়লগ সবসময় সহজ সরল ভাষায় লিখতে হয় যাতে সবাই বুঝতে পারে শেখর নতুন বউকে হাত মুখে পরিষ্কার হয়ে ভাগ্যিস তুমি ডাকতে ওই গেউ ভূতটা যা কঠিন কঠিন কথা বলছিল ইউ সেভড মি ওয়াও তুমি দাঁড়িয়ে আছো দেখছি ইউ ফিলিং বেটার রাইট বলছি তুমি ভালো আছো তো ভালো খুব ভালো আছি সিজার আছে সিজার আছে কাঁচি কাঁচি চাইছে মা ইয়েস ইয়েস কাঁচি হ্যাঁ মায়ের হেয়ারস্টাইলটা না একদম ফাটাফাটি জাস্ট ইউনিক আমার দেখে মনে হচ্ছে যে এরকম চুল মেনটেন করা খুব সহজ আর বৃষ্টির সিনেও চুল শুকানোর নো টেনশন নাও আমি এখন একটা সিজার পেলেই এরকম ভাবে চুল কেটে ফেলবো কি বলেন মিস্টার গেউভূত ওটা কোনো হেয়ারস্টাইল না অনেক ধার দেনা করে দুটো মাত্র কেমো দিতে পেরেছিলাম মাকে তাতেই চুল পড়ে গিয়ে থাক না শেখর থাক না এসব কথা থাক নতুন বউকে কলতলাটা দেখিয়ে দে হাত মুখ ধুয়ে আসুক ইয়েস মা ইউ আর রাইট এই কেউভূতটার কঠিন কঠিন কথা শোনার থেকে আমি ফ্রেশ হয়ে আসি পিসিমণিকে তো জানানোর কথা আমার যে আমি ঠিক করে পৌঁছে গেছি অ্যান্ড একটা পুরানি হাভেলিতে আছি আর খুব ভালো আছি ও নো ফোনে তো একদমই চার্জ নেই দাদা দেখেছো কাণ্ড দেখো বনির চার্জারটাই ফেলে গেছে আর ন্যাকামো করতে হবে না তুই তো নাটের গুরু সব তো নিজের হাতে ওকে কুচিয়ে দিয়েছিলি এটা বলে গেলি কেন আমি জানি
কারণ তুই এটা চাইতি না যে আমি ওর সাথে যোগাযোগে থাকি। দাদা 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 করতে হবে না, সব বুঝতে পারি, সব তোর ছক করা যাতে আমি ওর কোনো নাগালি না পাই। তুমি জানো তুমি কি বলছো দাদা? হ্যাঁ হ্যাঁ সুমি, খুব ভালোভাবে জানি কি বলছি। তো আমি তোর প্ল্যান কিছুতেই সাকসেসফুল হতে দেব না, শেষ খেলাটা আমি খেলব, কারণ বনি নাগাল পেতে আমি অন্য রাস্তা খুঁজে নিয়েছি। হ্যালো, কি হলো বনিকে পেলে তুমি? আরে বনি কোথায়? জানি না। না না কি না, মানে এখন আমরা পাইনি, অন দ্য ওয়ে আছে। আরে বনিকে খুঁজতে কি বছর খানিক লাগাবে নাকি তুমি? আরে কি করছো কি? আরে রাগ করে মোবাইল ভেঙে লাভ আছে? হ্যাঁ 60 লাখের নাচন চ্যাটার্জি বাবু তো নাচাবেই। উত্তর দিচ্ছ না কেন? আর কত সময় লাগবে? গাড়িটা জায়গা মতন পৌঁছতে যতক্ষণ লাগবে ঠিক তার থেকে 3-4 ঘন্টা আমার বেশি লাগবে, কারণ আপনার মেয়ের শ্বশুর বাড়ি তো আমার জানা নেই, তাই একটু খুঁজে পেতে সময় লাগবে। তোমার বক্তৃতা বন্ধ করো তো, তোমার লেকচার শোনার জন্য আমি এখানে নেই। এই যতক্ষণে তুমি ওখানে গিয়ে পৌঁছবে না, ও নোংরা গেও ভূত আমার মেয়ের সব গয়না নিয়ে বিক্রি করে দেবে। তাহলে আপনার মেয়েকে এত গয়না গাড়ি পড়াতে কে বলেছিল আপনাকে? কি বললে তুমি? না না মানে আমি বলতে চাইছিলাম যে আপনার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, গয়না না বনি? এই ছোকরা মুখ সামলে কথা বল, চাচি এক চড় মারবো না ওখানে মাথা করে পড়ে যাবি। আর কি মারছে আমার সাথে? গরিব কেউদের মেন্টালিটি জানো তুমি? হ্যাঁ আমার মেয়ের গয়না তো নিয়ে বিক্রি করবেই, তারপর আরো গয়নার জন্য চাপ দেবে, আর যখন গয়নাটা পাবে না আমার মেয়েকে মার্ডার করে দেবে। বড় বড় কথা না তোর, আমার মেয়ের যদি কিছু হয় তোকে আমি ছাড়বো না, মনে রাখিস বড় বড় কথা। এবার বাথরুমে গিয়ে মুখ হাত পা ধুয়ে নতুন বউ। দাঁড়াও দাঁড়াও, কি করছো? হ্যাঁ গা ভর্তি গয়না পরে বাইরে যেও না, যেও না বাইরে মা। কেন কেন কি গো, এই বাড়িতে চিল শকুনের যা দৃষ্টি, ও তুমি ও তুমি ধারণাও করতে পারবে না, বুঝতে পারবে না। হই হই ওই চিল শকুনের ক্ষতির দৃষ্টি তোমার যদি এসব গয়নার উপর পড়ে না সব ফাঁকা হয়ে যাবে দেখবে, সব ফাঁকা হয়ে যাবে। ওমাই গড, কি বলছো কি তুমি? চিল শকুনের গয়নার কি দরকার? পাখিরা কি কখনো গয়না পরে? আমি এসব কখনো শুনিনি, ইটস সো থ্রিলিং। বোঝা আপনি সব বুঝবেন না, আপনি তো নতুন, আপনি সব কিছু জানেন না, আপনি বরং আপনার সব সোনার গয়নাগুলো মায়ের কাছে দিয়ে যান। ও গিস আজ এসে এগুলো না, ও মা তুমি এগুলো খোলো তো, যত সব অবনশ্বর জুয়েলারি। এসবের মানে কি দাদা? ছেলেটা গরিব হতে পারে তা বলে তুমি ওকে চোর ভাবছো? বনির গয়না নিয়ে ওরা কি করবে? গরিব মানে কি চোর? কি সিম্পথি, নোংরা গেও ছেলের জন্য কি সিম্পথি কেন বল? ছেলেটা গরিব হতে পারে, গেও হতে পারে, কিন্তু অত্যন্ত ভদ্র ছেলে, একটা ভালো ছেলে, অন্তত আমার সেটা মনে হয়। সেই কারণেই ছেলেটার জন্য আমার একটা সিম্পাথি আছে। তোমার মতো মানুষকে না আমি টাকা দিয়ে বিচার করি না দাদা, আর সেজন্যই চুপ কর। এই বেশি কথা বলছিস তুই, বিচার অবিচার তো পরে হবে, আগে তুই মানুষ চিনতে শেখ, মানুষ চিনতেই জানিস না তুই। আর তোর এই গরিব ভালো ভদ্র ছেলে
যদি আমার মেয়ে বনির গয়না না চুরি করে না আমার নাম সোমনাথ চ্যাটার্জি না হাড়ির মধ্যে করে মাটিতে গর্ত করে মাটি চাপা দিয়ে দাও না না যদি কেউ নিয়ে নেয় তখন কি হবে শেখর বল না তুমি এই গয়নাগুলো সব পরে না আজ থেকে আমি তোমাকে পাহারা দেব জাস্ট লাইক ইন বডিগার্ড দেখে নেবো কোন হিম্মতওয়ালা তোমার গায়ে হাত দেবে আমি তোমার বডিগার্ড আমি আছি তো একদম চাপ নিও না তুমি এই গয়নাগুলো পরে না শেখর গয়না মানে তোর শেখরই দেখে আমি আমি কিন্তু বলছি শেখর এবার আবার আমি মূর্ছে যাব শেখর কি করছে শেখর বাইরে অন্ধকার হয়ে যাচ্ছে চলুন হাত মুখ ধুয়ে নেবেন চলুন যাও যাও মা যাও যাও সঙ্গে যাও এত বড় ব্যাগটা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন আমাদের কলঘরে কিন্তু আমি তো বাথরুমে যাচ্ছিলাম হ্যাঁ মানে ওই কলঘরটাই আমাদের বাথরুম ও তাহলে আমি ঠিকই যাচ্ছি কোথায় আপনাদের কলঘর হ্যাঁ শুনুন 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 ওই এত বড় ব্যাগটা নিয়ে যাবেন বাথরুমে সি আমার অনেক কিছু লাগে স্নান করার সময় তা আপনাদের বাড়ি হতে পারে কিন্তু তা বলে একটা আপনি মেয়েকে ডিক্টেট করতে পারেন না সে কি বাথরুমে স্নান করার সময় নিয়ে যাবে আর কি নিয়ে যাবেন ও মিস্টার গিয়োভূত শুনুন আপনি সত্যি সত্যি করে যদি আমার প্রতিপারমেশ্বর হওয়ার চেষ্টা করেন তাহলে আমিও কিন্তু হয়ে যাব জ্যোতি মানে জ্বালা ঠিক আছে চলুন দেখে দিচ্ছি বাথরুম কোথায় চলুন ও মা স্বামী স্ত্রীতে কেমন আগেকার দিনের মতো আপনি আঁকে করছে গো কি মিষ্টি বুঝলে অভি এ আমার উল্লাসের মা উল্লাসের মাও আমাকে আপনি আগে বলে কথা বলতো আচ্ছা ওই মেয়ে কেমন করে জ্যোতিবানে জ্বালা হবে বলো দেখি ছাড়ো না দেখো না কি হবে আমাদের কলঘরের যা চিড়ি ওই দেখে ওই মেয়ে চিড়মিড়িয়ে জ্বলে উঠবে এটা হলো আমাদের কলঘর মানে আপনার বাথরুম নো এটা আমারও কলঘর আচ্ছা তাই নাকি দেখে নিন কোথায় বাক্স রাখবেন কোথায় আপনার জিনিসপত্রগুলো রাখবেন দেখে নিন তা বাথরুম জানি আপনার চেনা পৃথিবীর সাথে কিছুই মিলবে না
তাও যদি সাত দিনের মতো কষ্ট করে নেন। খুব স্বার্থপরের মতো কথাটা বলছি, মায়ের কথা ভেবে যদি Where the bar?